বুধবার সকাল থেকেই বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ চলছে। তার সমর্থনে হাওড়ার বিভিন্ন এলাকাতে বন্ধ সমর্থকেরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে। হাওড়ার ডোমজুড়ে এলাকাতে বন্ধ সমর্থকেরা মিছিল বার করে, যদিও সূত্রের খবর সেই মিছিলে তৃণমূলের লোকজন এসে বাধা দেয়, উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির 3 ও 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে ডোমজুড়ের বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে তারা বন্ধ সমর্থন করেছিল সেই সময়। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বিজেপি এবং তৃণমূল সমর্থকেরা মুখোমুখি হয়ে স্লোগান দিতে থাকে, যার জেরে ওই এলাকাতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, কি পরিস্থিতি সেখানকার এখন? একেবারেই বিজেপির যে 12 ঘন্টা ডাকা যে বন্ধ, এই বন্ধে কিন্তু সমর্থন করতে চাননি তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা, এবং সেই জন্যই কিন্তু হাওড়ার ডোমজুড় এলাকায় কিন্তু আজ যখন বিজেপির কর্মীরা বাজার পাট বন্ধ করার জন্য যান, এবং সেই সময় কিন্তু বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু চড়াও হন ওই বিজেপির কর্মীদের উদ্দেশ্যে, এবং সেই সময় কিন্তু ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে তারা ছিলেন, এবং সেই সময় তারা তাদেরকে বাধা দান করেন যাতে হাতাহাতি সেই সময় কিন্তু একটা পরিস্থিতি হতে যায়। কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু আটশত ব্যবস্থা করা হয়েছিল যাতে এই অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তবে সেই ঘটনার জেরে কিন্তু ওই এলাকায় এখনো পর্যন্ত একটা চাপা হচ্ছে। সেই মুহূর্তে কিন্তু দোকান বাজার কিছু বন্ধ, কিছু খোলা বলা যেতেই পারে। এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা প্রায় তোমার 10:30 বাজতে যায়। বন্ধে কিন্তু সেরকম ভাবে প্রভাব না পড়লেও গোটা হাওড়া জেলাতে কিছু মিশ্র প্রভাব কিন্তু পড়েছে। ধন্যবাদ অর্পণ তোমাকে। যেমনটা আপনারা শুনছিলেন, ইতিমধ্যেই 12 ঘন্টার বিজেপির ডাকা বন্ধের প্রভাব পড়েছে হাওড়া জেলাতে।